আজি 21তম কারম ফেস্টিভেলর প্রেসিডেন্ট প্রকাশ লাকড়া মোর নাম। আমি বহুত খুশি যে আমি আজি আমার 21তম কারম ফেস্টিভেলর যুন্ত আমার কালচার হয় এইটো আমি আবার বাগানোর পড়া বাইরে ওলাই আমি মানুষ দেখাব খুঁজো যে আমার কালচারটা কি হয়, আমার কালচারটা কি হয়, কেনেকা ধরনের আমি ড্রেস লগাও, আমি কি খানা খাও, আমি কেনেকা করে আমার যুন্ত ঘর যে সাফা করে এতে কেনেকা করে বনায় সব দেখা আছে, আমি কি দি আমি হ্যান্ডিং করো বা কেনেকা আমি ধরনের ড্রেস লগাও, এনেকা সব আমি কালচারটা দেখাব খুঁজেছি। বাগানটো এরি আমার কি টাউন লই যাই আমার ব্ল্যাক জাতি মানুষ আছে এহতক দেখাব খুঁজি আসো। আজির হব যাত্রাটো আমি ওলাইছো আমার বাগানের পর আমি ডিসি এমজি রোড, এমজি রোডের পর ডিসি ডিসি অফিস লৈকে যাম, তারপর মায়াপুরী হয়ে আকো ইউ টার্ন মারি আকো বাগানত সমাই যাম। আজি আমি 21তম করম উৎসবর উপলক্ষে আমি আদিবাসী জনগোষ্ঠীয় শোভাযাত্রা ওলাইছো আর খুব আমি মানে ধুমধামের এই করম উৎসবটা আজি পালন করিম। আর বঙ্গাইগাঁওবাসীক মই অনুরোধ করছো আমার সহায় আর সহযোগিতা করক, এইখানে ভাল লাগিছে আমার বাগানত বীরঝরা টি স্টেটর পর চারিওফলের আমি আমার যেটা করম ভক্ত রাইজে করম রাজাক আদুরিবলৈ যথেষ্ট মানুষে আমার সমাগম করেছে আর আমার চারিওফলের বাগানের যান যিখিনিখন 3 নম্বর বড় লাইন পাঁচগুড়ি বা তোমার 14 নম্বর 3 নম্বর এনেকি বিভিন্ন জায়গার আমি টি স্টেটর পর যান লাইন বলা বস্তুটা আছে সেই লাইনের পর আমার করম রাজাক আদুরার কারণে যথেষ্ট হিলে দলে ভাঙি আছে। আজি আমি এইখানে আমি 11টা বজাত আমার এমপি মহোদয় আমার আদাইলা শুভ উদ্বোধন করিল আর আমার সন্ধ্যা আছে সাংস্কৃতিক কালচারের সাংস্কৃতিক সন্ধ্যা আর সেই সন্ধ্যাত আমার বিশিষ্ট আমার সন্মানীয় গায়ক গায়িকা সিঙ্গার আছে ঝাড়খণ্ডের পর অর্জুন লাকড়া, তেখেতর আমার মরমীয় আর জনপ্রিয় গানের আমি আজি আমার বীরঝরা টি স্টেটর চাপড়াঘাটা গাঁও পঞ্চায়েতের প্লে গ্রাউন্ডত মানে উলহ মালহলে আমি পালন করার কারণে আমি ব্যবস্থাপনা করেছো।